না, গুগল মিট তো আছেই। তোমরা নিশ্চয়ই জানো দুটো অ্যাপ্লিকেশন সুইচ ওভার করে কি করে জয়েন করতে স্যার হয় সেটা জানো। হ্যাঁ সৌমিকা, স্যার সাবমিট করা হয়ে গেছে। হ্যাঁ, এবার যারা মানে এক এক করে তো উত্তর করা সম্ভব নয়, যারা গুগল ক্লাসরুম জয়েন করতে পারছো না বা অসুবিধে হচ্ছে তাদের জন্যে, তাদের জন্যে আমি স্যার একটা কথা বলি, হ্যাঁ বলো। স্যার আমি গুগল ক্লাসরুমে জয়েন করছি কিন্তু লিঙ্কটা পাচ্ছি না, কোশ্চেনটা। কোশ্চেনের লিঙ্ক তো দেয়া ছিল, আমি সেটাই বলছি, সেই ডিটেলসটাই বলবো। আমি এখন একটা ক্লাস জয়েন করে আমি তোমাদের ডিটেলসটা বলবো। আমার কথাটা বুঝতে পারলে? যে সেই জন্যই আমি একটুখানি সময় নিচ্ছি তোমাদের, যে একবারে তাহলে পুরো বিষয়টা জানা হয়ে যাবে। আমি একটা স্ক্রিন শেয়ার করব, তার জন্য আমাকে একটা ক্লাস জয়েন করতে হচ্ছে, ঠিক আছে? আমি জয়েন করে নিই যাতে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, এবার তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আমরা দুটো অ্যাপ্লিকেশন কিভাবে একসঙ্গে ব্যবহার করব বা দুয়ের অধিক, সেই বিষয়টা এক মানে সবাই মিলে একসাথে বুঝে নেওয়ার জন্য এই ক্লাসটা। এখন যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের গুগল মিটের স্ক্রিন। এইখানে আমি একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেয়া ছিল, সেই লিঙ্ক থেকে আমি জয়েন করলাম। এবার আমাকে বলা হলো যে একটা ক্লাসের লিঙ্ক গুগল মিটের ইনকল মেসেজের মধ্যে আছে, সেখান থেকে আমি আমাকে গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে। তাহলে ইনকল মেসেজের জন্য আমাকে দেখো ফোনের নিচে একটা থ্রি ডটস আছে, এটাকে মোর অপশন বলা হয়, এটা হিডেন থাকে। আমি যদি এই থ্রি ডটে টাচ করি তাহলে একটা অপশন পাচ্ছি, দেখো প্রথমে অ্যাড আদার্স অ্যাক্টিভিটিস, তারপরে ইন কল মেসেজ, এখানে মানে মেসেজ কিছু থাকলে আমি পাবো। যে যে মেসেজগুলো ছিল সেই মেসেজগুলো এখন দেখাচ্ছে না, তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেটা এখানে দেখা যাচ্ছে না। কেন না, আমি এক্ষুনি জয়েন করেছি। তো এবার যিনি এই ক্লাসের ওনার, যিনি এই ক্লাসটা পরিচালনা করছেন, তিনি হয়তো আমাকে একটা বা আমাদেরকে একটা লিঙ্ক দিলেন গুগল ক্লাসরুমের থ্রু মিট। তাহলে একটা লিঙ্ক পোস্ট হয়ে গেল, একটা কোড পোস্ট হয়েছে, একটা লিঙ্ক যদি পোস্ট করে তাহলে পরে সুবিধা হবে। একটা কোড পোস্ট করেছে আর একটা ধরো লিঙ্ক পোস্ট করেছে, বললো যে এই লিঙ্কে থেকে গুগল ক্লাসরুমে জয়েন করে। এটা কিসের ক্লাস? সেম ফোর এসিসি টু গুগল ক্লাসরুম লিঙ্ক। এর জন্য আমার আমার ডিভাইসে গুগল ক্লাসরুম অপশনটা থাকতে হবে। তাহলে আমি কি করব, আমি এই লিঙ্কে ক্লিক করলাম, এবার গুগল ক্লাসরুমের পেজে আমি চলে আসলাম বা আমরা চলে আসলাম। এবার জয়েন ক্লাস, আমি ক্লাসটা জয়েন ক্লাস টাচ করার সাথে সাথে আমি ক্লাসটা জয়েন করে গেলাম। মানে আমি এখন তোমাদের সাথে এই ক্লাসটার মধ্যে আছি। কোন ক্লাসটায়? সেম টু এইচএসসি টু, এই ক্লাসটা দেখো আমি ঢোকার সাথে সাথে এই ক্লাসের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিষয় চলচ্চিত্র, গ্রন্থটি কার লেখা? আমি প্রশ্নটাতে ক্লিক করলাম বা টাচ করলাম এবং সঙ্গে সঙ্গে প্রশ্নটা
আমার সামনে উপস্থিত হলো এবং প্রশ্নটাতে দেখতে পাচ্ছি উপরে প্রশ্ন, আমি কোনো কমেন্টস করতে পারি এবং সঙ্গে টাইপ ইওর অ্যান্সার বলে একটা জায়গা আছে, সেইখানে আমি টাচ করার সাথে সাথে আমার কিপ্যাড রেডি হয়ে গেল, আমি এবার উত্তরটা লিখব। এটা কিন্তু ছবি তুলে পাঠানোর অপশন নয়, সেটা যদি ছবি তুলে পাঠানোর অপশন থাকতো সেটা অন্য রকমের অ্যাসাইনমেন্ট টাইপের বা অ্যাটাচমেন্ট এইরকমভাবেই প্রশ্নটা সেট করা হতো, কিন্তু এটা শুধু একটা প্রশ্ন। আমি উত্তর লিখলাম, ধরো এই বিষয়ে চলচ্চিত্র গ্রন্থ কার লেখা, আমি ধরো একটা অনুমান করে একটা, আমি জানি না, ধরো আমি একটা অনুমান করে একটা উত্তর লিখলাম। আমি লিখছি, লিখে উত্তর লেখা হয়ে গেল। এবার আমি কি করব, এটাকে হ্যান্ড ইন বলে একটা অপশন আছে, হ্যান্ড ইন মানে হাতে তুলে দেওয়া, কেউ তোমাকে প্রশ্ন করেছে তার হাতে পৌঁছে দেওয়া। আমরা ক্লাসরুমে যেটা করি, একটা ক্লাসের ঘরের মধ্যে যদি কোনো প্রশ্ন কোনো টিচার সেট করে দেন, বলে এটার উত্তর নিয়ে আসো, আমরা সেটার উত্তর লিখে খাতাটা নিয়ে গিয়ে তার হাতে পৌঁছে দিই বা তার টেবিলে পৌঁছে দিই। সেই কারণে এটা যেহেতু ক্লাসরুমের কনসেপ্ট, সেই কারণে এখানে হ্যান্ড ইন করতে হবে। হ্যান্ড ইন মানে হাতে নিলাম, এবার তারপরে আমাকে বলছে যে আমি প্রশ্নটা হাতে নেওয়ার পরে এবার তুমি সাবমিট করে দাও। এটা আমি সাবমিট করলাম, প্রশ্নটা সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে গেল মানে আমি প্রশ্নটার উত্তর করলাম। এবার ধরো আমাকে প্রশ্ন না করে অ্যাসাইনমেন্ট করতে বলা আছে, তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি কি করব, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কি করব, আমাকে একটা হয়তো পিডিএফ বা ইমেজ ইত্যাদি দিতে হতে পারে। ধরো আমার টিচার আমাকে একটা 20 মার্কসের অ্যাসাইনমেন্ট দিয়েছেন এবং আমাকে বলে দিয়েছেন এটা কি সেম টু SEC2 মানে চলচ্চিত্র। তাহলে আমাকে প্রশ্ন করা হলো, ধরো আমাকে প্রশ্ন করা হলো মন্তাজ বিষয়ে আলোচনা করো। আমাকে টিচার বললেন যে মন্তাজ বিষয়ে আলোচনা করো, আলোচনা করো। একটা ছোট্ট ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, মন্তাজ বিষয়ে আলোচনা করো। আমি সময়ের স্বল্পতা রক্ষা করার জন্য সহজ একটা ছোট্ট প্রশ্ন টাইপ করলাম। যখনই পোস্ট হয়ে গেল, দেখো আমার স্ক্রিনটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে এখনো দেখাচ্ছে না, কিন্তু আমি স্ক্রিনটাকে একটু নিচের দিকে স্ক্রল করে নেব, তার মানে আমি রিফ্রেশ করছি। দেখো যখনই রিফ্রেশ করে নিলাম, তখনই দেখতে পেলাম যে আমার একটা নতুন প্রশ্ন ক্লাসরুমে অ্যাড হয়েছে, মন্তাজ বিষয়ে আলোচনা কর। আমি এটাকে টাচ করলাম, এটা কি টাইপের, দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের নিচে ক্লাস ওয়ার্ক, এইখানে আমি একটু টাচ করলে অপশন দেখাচ্ছে অ্যাড অ্যাটাচমেন্ট। তাহলে অ্যাড অ্যাটাচমেন্ট এর জন্যে আমাকে একটা কিছু অ্যাড করতে হবে। সেই কারণে ধরো আমাকে তাহলে কি করতে হবে, আমাকে একটা ফাইল তৈরি করতে হবে। আমি তাহলে এখান থেকে মিনিমাইজ করে নিলাম নিজের স্ক্রিনটাকে, করে আমি একটা ফাইল লিখেছি, আমি আমার ফোনের নর্মাল স্ক্রিনে আসলাম। এবার আমি একটা ফাইল লিখেছি, লিখে আমি ওটার ধরো ছবি তুলবো।
ঠিক আছে, আমি ক্যামেরাটাকে অন করলাম। আমি ধরো একটা, এটাই ধরো আমি একটা বোঝানোর জন্য বলছি, ধরো এটা আমি লিখেছি, এর আমি ছবি তুললাম, আমি এটারই দুবার ছবি তুললাম বোঝার জন্য, ঠিক আছে। এবার আমি কন্টিনিউ করলাম, এটাকে আমাকে পিডিএ করতে হবে, ধরো দুটো ছবি হলো, যাই হোক, এবার আমার স্ক্রিনটা রেডি হয়ে গেল, অ্যাডোব স্ক্যান বা ডকুমেন্ট স্ক্যানার যাই হোক, এখানে দেখো অ্যাডোব স্ক্যান একটা ডিফল্ট নাম তৈরি করে নিয়েছে, অ্যাডোব স্ক্যান 19 জুন 2021। আমি এটাকে একটা নাম দেব, ধরো আমার যা নাম আমি সেটাই দেব, আমার নাম ধরো আমি একটা রাম নাম দিলাম, রাম রায়, আমি ইংরেজিতে বা বাংলাতে আমার যেটা সুবিধে দিয়ে এটা আমি নিচে দেখো ওকে আছে, ওকে করলাম। এবার দেখো আমার যে পিডিএফ ফাইলটা আমি তৈরি করেছিলাম সেই ফাইলটা একটা নাম তৈরি হয়েছে, রাম রায়, এবং তাতে দুটো পেজ আছে দেখতে পাচ্ছ, প্রথম পেজ দ্বিতীয় পেজ, আসলে আমি একটা পেজেরই দুবার ছবি তুলেছি। এবার উপরে দেখো সেভ পিডিএফ, এই সেভ পিডিএফ অপশনে সেভ করলে পরে আমার পিডিএফটা সেভ হবে। এবার পিডিএফটা যেটা আছে সেটাকে আমাকে শেয়ার করতে হবে, কোথাও রাখতে হবে, আমি তাহলে শেয়ার, নিচে অপশন দেখো শেয়ার এ কপি, শেয়ার এ কপি আমি প্রেস করব। আমি এটা কোথায় শেয়ার করে রাখবো, আমার হয় কোথাও থেকে আমাকে হয় ড্রাইভে রাখতে হবে, আর নয়তো ফোনের মেমোরিতে রাখতে হবে। আমি ধরো সেভ ফাইল, আমি ধরো ফোনে রাখতে গেলে ফোনের মেমোরি সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ এত সব অ্যাপ্লিকেশন আছে, আমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারি, আমি গুগল ক্লাসরুমে শেয়ার করতে পারি, ঠিক আছে। দেখো এখানে দেখাচ্ছে গুগল ক্লাসরুম, আমি সেভ ফাইল অপশনেও যেতে পারি, আবার গুগল ক্লাসরুমও যেতে, আমি দুটোই দেখাচ্ছি, আমি আগে সেভ ফাইল করছি, দেখো নিচে একটা সেভ ফাইল, আমি সেভ ফাইল আমি কোথায় সেভ করব, আমার ফোনের যে মেমোরি আছে, ফোনের যে মেমোরি আছে সেখানে ডাউনলোড, দেখো তোমাদের এক একজনের ফোনে এক এক রকম থাকতে পারে, ডাউনলোড, ফোন, মাই ডকুমেন্টস, এই ধরো আমি মাই ডকুমেন্টস বলে একটা ফোল্ডার বানিয়েছি সেইখানে আমি সেভ করলাম, তাহলে ফাইলটা সেভ হয়ে গেল। এবার আমি আমার ফাইলটা সেভ করেছি, আমি মিনিমাইজ করে দিলাম আমার স্ক্রিন, হোম স্ক্রিনে চলে গেলাম, তোর আমি কোথায় ছিলাম, আমি দু জায়গায় আছি, গুগল মিটেও আছি, আমি ক্লাসরুমেও আছি, তাহলে আমি আগে ক্লাসরুমে গিয়ে আমার হোমওয়ার্কটাকে সাবমিট করবার চেষ্টা করব। আমার প্রশ্ন রেডি। এবার অ্যাড অ্যাটাচমেন্ট অপশন আছে, আমি এটাকে টাচ করার সাথে সাথে আমি কোথায় থেকে, আমি ড্রাইভ থেকে করতে পারি, আমি কোনো লিংক থেকে করতে পারি, ডকুমেন্টস তৈরি করে দিতে পারি, নিউ পিডিএফ তৈরি করে দিতে পারি, কিন্তু আমি পিডিএফ আগেই তৈরি করে নিয়ে আসলাম, সেই কারণে আমি কি করব, আমি কোথায় রেখেছি, আমার ফাইল বলে একটা জায়গা আছে সেই ফাইলের মধ্যে রেখেছি, আমি ফাইল টাচ করলাম, ফোনের ফাইল বিষয়টা খুলে গেল, ফাইলের কোথায় রেখেছিলাম, মাই ফোনের মাই ডকুমেন্টস বলে একটা ফোল্ডারের মধ্যে, দেখো আমি দেখো ডকুমেন্টস এই ফোল্ডারটা, মাই ডকুমেন্টস এই ফোল্ডারের মধ্যে আমি রেখেছিলাম, এই ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল রেখেছিলাম, দেখো আমার ফাইলগুলো সব এখানে আছে। এবার আমি কি নামে রেখেছিলাম, রাম রায় নামে, আমি স্ক্রল করে দেখে নেব রাম রায় কোথায় আছে, এই যে রাম রায়, দেখো যেহেতু র দিয়ে নামটা তৈরি হয়েছিল সেই জন্য নিচে চলে গেছে, আমি রাম রায় সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে দেখো অপশন
উপরে আমার ফাইল পিডিএফ ফাইল আপলোড অপশনে পৌঁছে গেছে। এবার আমি আরো যদি কিছু ফাইল অ্যাটাচ করতে চাই সেটাও পারবো, আর নয়তো আমি এটাকে হ্যান্ড ইন করে দেব। হ্যান্ড ইন ঠিক আছে, আমার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেল। এবার আমি ইচ্ছে করলে এটাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অপশন দেয়া থাকে তাহলে এটাকে আমি আনসাবমিটও করতে পারবো। আনসাবমিট মানে ফাইলটা জমা করে দেখলাম আমার মনে হলো কোথাও ভুল আছে, তাহলে আমি আনসাবমিট আনসাবমিট করলে ফাইলটা আনসাবমিট হয়ে যাবে, মানে উইথড্র হয়ে যাবে, করে আবার নতুন করে সাবমিট করতে পারবো। ঠিক আছে, তো এটাকে আমি ক্যান্সেল করলাম বা আনসাবমিট করলাম, দেখো ফাইলটা আবার আগের পজিশনে আছে। এবার আমি এইখানে দেখো ক্রস আমি যদি দিয়ে দিই তাহলে ফাইলটা এখান থেকে সরে যাবে, ফাইল যেটা অ্যাটাচ হয়েছিল সেটা নেই, সেই ফাইলটা আর নেই, তাহলে আবার আমি অ্যাটাচ করতে পারি অ্যাড ফাইল। এবার ধরো আমি ইউজ ক্যামেরা, আমি ফাইলটা ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলে আমি পাঠাবো, ইউজ ক্যামেরা আমি সরাসরি আমার ক্যামেরায় একটা ছবি তুলে, ঠিক আছে, ইউজ ফটো মন্তাজ প্রশ্নের এগেনস্টে আমি একটা উত্তর লিখেছিলাম, সেই উত্তরের ছবি আমি সরাসরি তুললাম। যদি অপশন থাকে, যদি জেপিইজি তেও চলে বা ইমেজ যদি সাপোর্ট করে, যদি প্রশ্নের যিনি ওনার তিনি যদি দেন তাহলে হ্যান্ড ইন করলাম, ঠিক আছে, এটা সাবমিট হয়ে গেল একটা জেপিইজি ফাইল। এবার এটাকে আমি আবার আনসাবমিট করতে পারি, মনে হলো আমার এটা উত্তরটা ঠিকঠাক আমি দিইনি তাই আমি আবার দেব, আমি এটাকে ক্রস করে দিলাম, আমার ফাইলটা ওইখান থেকে সরে গেল। আমি আবার একটা অ্যাটাচমেন্ট করব, ধরো এবার আমি কি করব, এখানে অনেক কিছু আছে, আমি লিঙ্কও শেয়ার করে দিতে পারি বা নিউ পিডিএফ, ঠিক আছে, আমি নিউ পিডিএফ সেই অপশন থেকেও যেতে পারবো যে কোনো ভাবে। আর একটা অপশন তোমাদের আমি দেখাচ্ছি, আমরা যেখানে ফাইল তৈরি করেছিলাম অ্যাডোব স্ক্যান, এই অ্যাডোব স্ক্যানে যাব, যে ফাইলটা সেটা শেয়ার অপশনে যাব, শেয়ারে কপি লিঙ্কও করা যায়, শেয়ারে কপি সরাসরি দেখো এখানে আমি সরাসরি গুগল ক্লাসরুমে, ক্লাসরুমের আইকনটা দেখতে পাচ্ছ, আমি সরাসরি ক্লাসরুমে এই ফাইলটাকে শেয়ার করে দিতে পারব। তো সরাসরি করতে গেলে তোমাকে আবার নতুন করে ক্লাসের কোন ক্লাসে সাবমিট করতে চাইছো সেই ক্লাসের পাথটা মানে ওয়েটা তোমাকে বা নির্দিষ্ট ক্লাসের জায়গাটাকে তোমাকে ঠিক করে দিতে হবে, বা কোন প্রশ্নের প্রেক্ষিতে তুমি এই উত্তরটা সাবমিট করতে চাইছো, এটাতে একটুখানি সময়টা বেশি লাগে আর কি, একটু অপেক্ষা করতে হয় যেহেতু এটা মাধ্যম হয়ে যাচ্ছে, সরাসরি যাচ্ছে না, সরাসরি অ্যাটাচ হচ্ছে না, সেই কারণে এটা এইভাবেও তোমরা পারবে। একটু অপেক্ষা করি, দেখা যায় আমার ক্লাসরুম, যেহেতু আমার ইমেল আইডিতেই লগ ইন করা আছে, দেখো আমি ক্লাসরুমে আসলাম, এবার দেখো অ্যাটাচ টু অ্যাসাইনমেন্ট, আমি আমার কোনো একটা অ্যাসাইনমেন্টের সঙ্গে অ্যাটাচ করতে চাইছি, অ্যাটাচ টু অ্যাটাচমেন্ট, ঠিক আছে, সিলেক্ট অ্যাসাইনমেন্ট, তাহলে আমার কোন ক্লাসের জন্য সিলেক্ট করতে হবে সেটা আমাকে ঠিক করতে হবে। আমি এখানে মোর অপশনে গেলাম, আমি কোন ক্লাসের জন্য করব, এবার সেম ফোর এসএসসি ক্লাসের জন্য আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, এবার শেয়ার টু ক্লাসরুম,
অ্যাসাইনমেন্টটাকে আমি সিলেক্ট করে দিলাম। যখনই আমি ক্লাসটা সিলেক্ট করলাম, তখনই মানে স্বয়ংক্রিয়ভাবে আমার ওই প্রশ্নটা ক্লাস সিলেক্ট করার, আমার তোমরা দেখতে পেলে আমি যেহেতু দুয়ের অধিক তিন চারটি ক্লাসে জয়েন করেছি তোমাদের দেখানোর জন্যে, সেই সব কটি ক্লাসই দেখালো। দেখো আমি যে কটা ক্লাসে জয়েন করেছি, এইখানে সেম ফোর এসিসি আরও ক্লাস আছে, এই কটা ক্লাস। এবার আমি যে ক্লাসটাতে এই অ্যাসাইনমেন্টটা দিতে চাইছি, তাহলে অ্যাডোব স্ক্যানার থেকে আমি সরাসরি গুগল ক্লাসরুমে সেটা শেয়ার করতে পারবো। আমি যখনই সেম ফোর এসএসসি সিলেক্ট করলাম এবং অ্যাড অ্যাড অ্যাটাচ টু অ্যাসাইনমেন্ট, আমাকে করতে হবে সেম ফোর এসএসসি টু অ্যাটাচ টু অ্যাসাইনমেন্ট, আমার প্রশ্নটা দেখালো, ঠিক আছে, সিলেক্ট, আমি এটা সিলেক্ট করলাম প্রশ্নটাকে, ঠিক আছে, মেক অ্যাজ ডান, মেক অ্যাজ ডান, হ্যান্ডেল হয়ে গেল। মানে সরাসরি ফাইলটা আমি গুগল ক্লাসরুম থেকেও অ্যাটাচ করতে পারবো, বা আমি ডকুমেন্ট স্ক্যানার বা অ্যাডোব স্ক্যানার থেকেও সরাসরি গুগল ক্লাসরুমে শেয়ার করতে পারবো কপি, যেমন মেল করতে পারি, যেমন হোয়াটসঅ্যাপ করতে পারি, তেমনি অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকেও আমি এটা পারবো। আর এটা গেল পার্ট একটা। এবার দ্বিতীয় পার্ট, আমি যে সাবমিট করলাম আমার উত্তরটা, আমি এবার আমার মিটে চলে আসলাম, এখানে আমার লিংক আছে, লিংক থেকে যেখানে গেছিলাম এটা আমার ক্লাস চলছে। এবার আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করলাম, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিলাম। এবার আমি যিনি মাস্টারমশাই যিনি ক্লাস নিচ্ছেন, তিনি যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে কি দেখা যাবে সেটা আমি দেখাচ্ছি, দেখে নাও। দেখতে পাচ্ছ? যিনি ক্লাস ওয়ার্ক দিয়েছিলেন, তোমরা ই করে দেবে একটুখানি, দেখতে পাচ্ছ সবাই? দেখতে হ্যাঁ, তাহলে এবার আমি এটা গেল, প্রথমটা গেল ছাত্রদের পক্ষ, এবার যিনি এই কোশ্চেনটা করেছিলেন তার ক্লাসরুমে আমরা ঢুকছি। ক্লাসরুমটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ। এবার আমি এই যে প্রশ্নটা করা ছিল অ্যাসাইনমেন্ট হিসেবে, এটাতে যদি ক্লিক করলাম, দেখা গেল 19 জনকে অ্যাসাইন করা ছিল, তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে একজন টার্নিং করেছে। আমি ক্লিক করলাম, কে করেছে, আমার নামটাই দেখাচ্ছে যে এই ইউজার টার্নিং করেছে, কি করেছে আমরা যদি দেখি ফোল্ডারটা খুলে, মন্তাজ বিষয়ের আলোচনা, ঠিক আছে, এই রাম রায় ফাইলটা দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বা আমি এইখান থেকেই দেখিয়ে দিচ্ছি, টার্ন ইন করেছে, তোমরা এটা এই স্ক্রিন থেকেই দেখে নাও। হিস্ট্রিটাও আমরা দেখে নিলাম, মানে অ্যাজ এ টিচার সে দেখতে পাচ্ছে যে আমি যাদেরকে অ্যাসাইন করেছিলাম এই এদেরকে অ্যাসাইন করা আছে, এবং তার মধ্যে একজন তার অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছে, ঠিক আছে। এটা এইভাবেই তোমরা, তোমাদের যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট দেয়া হয় তখন সেই প্রশ্নটার সঙ্গে সঙ্গে পেয়ে যায়, এবং অ্যাটাচমেন্ট হিসেবে সেটা আমরা
কিভাবে সাবমিট করতে পারি তার একটা বিস্তারিত বিষয় আমি তোমাদের জানিয়ে দিলাম। যদি এই যে দেখো, যদি দেখো আমি আমার ফোল্ডারের মধ্যে যখন চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ উত্তরপত্রটা যেখানে আছে সেইখানে দেখতে পাচ্ছ যে যে উত্তরটা আমি একটু আগে ছবি তুলে পাঠিয়েছিলাম সেটাই যিনি প্রশ্নকর্তা তার মানে ইনবক্সে, ক্লাসের ইনবক্সে সেটা স্টোরড হয়ে গেছে, মানে সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার ক্লাসের ইনবক্সের মধ্যে যে ছবিটা একটু আগে তুললাম, প্রশ্নটা ছিল মন্তাজ বিষয়ে আলোচনা করো, এটা আমি একটা তোমাদের বোঝানোর জন্য হাতের সামনে যে পেপারটা ছিল তারই ছবি তুলেছিলাম সেটা দেখাচ্ছি। আমি এবার এর ইভ্যালুয়েশন করতে পারবো বা এর গ্রেড রিলিজ করতে পারবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে বুঝলে এই ক্লাসটা আমি আমাদের যে চ্যানেল আছে ইউটিউবের সেইখানে আমি দিয়ে দিতে পারবো, সেইখান থেকে তোমরা দেখেও নিতে পারবে এবং ইউটিউব থেকে দেখার সময় চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা একবার সাবস্ক্রাইবও করে নিতে পারবে। তাহলে পরবর্তী ক্লাসের কোনো লিংক যদি শেয়ার করা হয় সেটা তোমরা পেয়ে যাবে। ওকে, এই পর্যন্ত আজ। হ্যালো স্যার।